আসসালামু আলাইকুম। ইউনা খান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা খুবই সহজ রেসিপি দেখার জন্য। সেটা হলো মাঠার রেসিপি। এখন তো অনেক গরম, দেশ কিংবা দেশের বাইরে যারা থাকেন সব জায়গাতেই গরম চলতেছে এখন। তো এই গরমে কিভাবে সুস্থ থাকা যায় এবং স্বাস্থ্যকর খাবার কিভাবে খাওয়া যায় সেটাই আমরা চেষ্টা করব। তো সেজন্যই আমি খুবই সিম্পলভাবে একটা মাঠা তৈরি করলাম, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভালো এবং যারা ডায়েট করেন তাদের জন্য ভালো একটা হেলদি ড্রিঙ্কস। তো চলুন দেখি আমি এই মাঠাটা কিভাবে বানালাম। তো ভিউয়ার, সিম্পল একটা মাঠা তৈরি করার জন্য আমি এখানে একটা ন্যাচারাল ইয়োগট নিয়েছি, যেটা টক দই, আর এখানে একটা লেমন কেটে নিয়েছি। সবগুলো লাগবে না, এক দু পিস ইউজ করব। আর আমি এখানে লবণ নিয়েছি পরিমাপ মতো। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ধরনের চিনি ইউজ করব না। জাস্ট দুইটা জিনিস দিয়েই আমি এই মাঠাটা তৈরি করব। এটা খেতে অসম্ভব মজা এবং গরমের দিনে এই ড্রিঙ্কসটা তো খুবই খুবই হেলদি, এবং যারা ডায়েটিং করে তাদের জন্য অনেক হেল্পফুল। তো চলুন বানিয়ে ফেলি। তো আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, এখানে আমি টক দইটা ঢেলে দিচ্ছি। এখন আমি লেমনটা দিব, লেমন জুসটা নিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণটা, আর এখানে আমি ঠান্ডা পানি ইউজ করতেছি, হাফ গ্লাস। দেন এখন জাস্ট 1 মিনিটের মতো এটাকে ব্লান্ড করে নিব। তো ভিউয়ার্স, আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি মাঠাটাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে গ্লাসে সার্ভ করব। পারফেক্ট, 2 গ্লাস হয়েছে, একটা ইয়োগতে 2 গ্লাস মাঠা তৈরি হয়েছে। তো রেডি হয়ে গেল আমার এই গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা। তো আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, নর্মাল একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো কিছুর সঙ্গে। আল্লাহ হাফেজ।